বাঁকুড়ায় দামোদর নদে জেলেদের জালে ধরা পড়ল এক বিশালাকার মাছ। বড় বড় দাঁত ও বড় বড় পাখনাযুক্ত এই বিশালাকার মাছ দেখতে পাত্রসায়র থানার দামোদরের শিল্লাঘাটে ভিড় জমে যায় উৎসাহী মানুষের। পূর্ব বর্ধমানের গোলশির বাসিন্দা এক জেলের জালে ওঠে মাছটি। জালে বড় মাছ পড়েছে টের পায় জেলে। এরপরে অনেকের চেষ্টায় নদী থেকে তোলা হয় অদ্ভুত মাছটি। খবর ছড়িয়ে পড়তে উৎসাহী মানুষের ভিড় জমে নদীর ঘাটে। এর আগে এত বড় মাছ এই এলাকায় চোখে পড়েনি বলেও দাবি এলাকাবাসীর। উদ্ধার হওয়া মাছটির ওজন প্রায় 30 কেজি। মাছটির স্থানীয় নাম কেনো মাছ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন মাছটি বাগারিয়াস স্প্যাসিস, স্থানীয় নাম বৈগার বা কানা বাগার। উত্তরপ্রদেশের কালী নদীতে এই মাছ সব থেকে বেশি দেখা যায়। তবে বাঁকুড়ার মুকুটমণিপুরেও এই মাছ একবার দেখা গিয়েছিল। মনে করা হচ্ছে মাছটি দামোদরের জলে স্রোতে ভেসে এসে জেলের জালে আটকে যায়। দামোদরের সুবিশাল জলাশয়ে এই মাছ রয়েছে, তবে এই মাছের সংখ্যা কমছে বলে মত বিশেষজ্ঞদের। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।